আমি কথা ও শ্যাম আজকে আমরা একটা সুন্দর সুন্দর গান শুনবো তাই তো না গান শুনবো গান শুনে নিয়েছি তার বিষয়ে আচ্ছা তার বিষয়ে কিছু জানবো তো টাইটেলটা তুমি বলো না তাই কিছুই তো শুরু হলো না ব্যাপারটা হচ্ছে যে এর আগে আমরা ব্যবসার পরিস্থিতি গানটা শুনেছিলাম মনে আছে নিশ্চয়ই তো আমরা এখন সেই সম্বন্ধেই কিছু একটু জানবো এবং সেই গানটা যিনি গিয়েছিলেন আলী হাসান তো এটা নিয়ে অনেক কথা হয়েছে এলআই হ্যাঁ আমরা আমি যতদূর জানি এলআই আলি হয় ঠিক আছে এখানে এলওয়াই রয়েছে এবার নামের বানান কোনোটাই মানে ভুল নয় আর কি এলওয়াই দিয়ে আলি করতে পারে কেউ এলআই দিয়ে করতে পারে সাধারণত এলআই হয় সেই জন্য আমি বলেছিলাম এলওয়াই হয়তো আলাই হবে বা এরকম কিছু তো যাই হোক সেটা বাদ এখন যেটা ঘটনা হচ্ছে সেটা হচ্ছে সময় এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে আমরা একটা সাক্ষাৎকার বা এরকম কিছু দেখব সেটা হচ্ছে হার্ডওয়্যার ব্যবসায়ী থেকে ভাইরাল গায়ক তো ভীষণ জানতে ইচ্ছে করছে আলী হাসানের সম্পর্কে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো সাথে সাথে জানতে লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সাথে সাথে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর কোন রকম যদি কোয়েরিজ থাকে তাহলে ফেসবুক আর ইনস্টাগ্রামের লিংক দেওয়া থাকবে লিংক দেওয়া থাকবে সেখানে গিয়ে তোমরা তোমাদের মন্তব্য যা যা জিজ্ঞেস করা সব গুজব করতে পারো তো চলো ভিডিওটা দেখে নি তারপর আরো কথা হবে ব্যবসা যে পরিস্থিতি মুরগি খুঁজি টিটি টিটি আ টিটি টিটি বাপদা দাদা মোলে সিটি দইরা রাখতে চাই নারায়ণগঞ্জের বাসিন্দা আলী হাসান ছিলেন হার্ডওয়্যার ব্যবসায়ী করোনাকালে ক্ষতির কারণে ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন এবার তিনি ব্যবসার পরিস্থিতি গানটি করে রীতিমতো ভাইরাল ইউটিউব ট্রেন্ডিং এ আছে গানটি এটি মূলত কনভারসেশন র‍্যাপ কিভাবে তৈরি হলো গানটি অনেক আগে থেকে হিপ হপ করি চিন্তা ভাবনা করলাম যে ব্যবসা সম্বন্ধে পরিস্থিতি খারাপ এই দিকে ব্যবসা ছাড়তে হবে দেখা গেছে ওই চিন্তা ভাবনাতে চিন্তা করলাম যে ব্যবসার যেই আমি যেই লাইফস্টাইলটা যে জিনিসটা আমি প্রতিদিন দোকানে করি মানে ওই জিনিসটা নিয়ে আমি একটা আর কি খুব চিন্তা ভাবনা করি আর কি লিরিক্সটা আর কি লিখছি তবে সময় লাগছে মিনিমাম এক দেড় বছর সময় লাগছে লিরিক্সটা লিখতে পুরা গান কমপ্লিট হয়ে পুরো দেড় বছর সময় গেছে ভিডিও থেকে শুরু করে আর কি র‍্যাপ গানের সঙ্গে আগে থেকেই পরিচিত ছিলেন ভালো লাগা থেকেই র‍্যাপ বা হিপ হপ ঘরানার গান করতেন বন্ধুদের সঙ্গে ছন্দ মিলিয়ে কথা বলতেন আলি আর সেখান থেকেই শুরু তার র‍্যাপ গান করা ছোট থেকেই একটু দুষ্ট টাইপের ছিলাম সবসময় মিলা মিলা কথা বলতাম দুষ্ট দুষ্ট কথা বলতাম সময় দিতে পারিনি হিপ হপে পুরোপুরি কারণ নিজের জীবন নিয়ে দূরের ছিলাম মানে কিভাবে লাইফ সেটেল করবো এইদিকে আর কি পরিবারের কারণে দেশের বাইরে চলে গিয়েছিলেন আলী হাসান ২০১৭ সালে ফিরে এসে হাল ধরেন বাবার ব্যবসার বিভিন্ন কারণে পরিস্থিতি খারাপ হয়ে বন্ধ হয়ে যায় সেই ব্যবসা বাবা হার্ডওয়্যার ব্যবসা করতো তো এখন দেখা গেছে বয়স হয়েছে বিদেশ গেছিলাম বিদেশ থেকে আসার পর কিছু টাকা ক্যাশ ক্যাপিটাল নিয়ে আসছিলাম চিন্তা করলাম যে দেশে ব্যবসা বাণিজ্য করবো ব্যবসা বুঝানোর পর থেকে আর কি আপনার অনেক ঝড় ডিএনডির ঝামেলা এই ঝামেলা সেটা বাকি বাট্টা মানে এই ইনভেস্ট কিছুই না এখন বর্তমান ৫-১০ লাখ টাকা কোনো ব্যবসা হয় না তো ইনভেস্ট অনুযায়ী আর কি আমার ব্যবসার লাইন আমি অতটুক হার্ট করতে পারি নাই চালান যেতে যেতে আর কি এখন শেষ পর্যন্ত ব্যবসা ছাড়তে হয়েছে তখন আর কি ব্যবসা ছাড়ার পরেই আর কি মূলত গানটার প্রতি আরেকটু অগ্রসর হয়েছি যে তখন চিন্তা করলাম যে না যেহেতু ব্যবসা ছাড়ছি তো ব্যবসা নিয়ে কিছু একটা রাখতে চাই অন্তপক্ষে ভিউ না হোক নিজের চ্যানেলে থাকলেও নিজেও বলতাম যে না নিজে একটা কিছু আছে ওরকম চিন্তা ভাবনাতে করছিলাম আলী হাসান পৃষ্ঠপোষকতা চান কনভারসেশন র‍্যাপ নিয়ে বেশ আশাবাদী ২৮ বছরের এ তরুণ ভাইরাল হতে না ভালো লাগা থেকেই আরও র‍্যাপ গান করার পরিকল্পনা করছেন আলী ভালো একটা গান তৈরি করতে গেলে ৫০-৬০ হাজার ১ লাখ টাকা অ্যামাউন্ট লাগে তো দেখা গেছে আমরা যে আমাদের সংসার নিয়ে আমরা ব্যস্ত সংসার চালাইতে তো হিমশিম বর্তমান যে বাজার বুঝতে তো পারতেছেন তো এখন গানের পিছনে তো সময় দেওয়া যায় না গান তো অনেক লেখা যেমন সোনার বাংলাদেশ একটা প্রজেক্ট লেখা আছে তারপরে সোনা বন্ধু একটা প্রজেক্ট আছে ওরকম মনে করেন আরও অনেক প্রজেক্ট আছে কিউ মিস্টার ইউ খুব ভালো ভালো প্রজেক্ট আছে বাট এগুলো এখনও করা হয়নি ভালো জিনিসের মূল্যায়ন দেন যার প্রতিভা আছে তাদেরকে সাপোর্ট দেন এটা আমি বলুন কারণ পারমাণবিক বোমাও যদি মারা হয় যতটুকু ক্ষতি না হবে তার থেকে বেশি ক্ষতি হইব যদি আপনার ভালো কাজের আপনি সমর্থন না দিয়ে যদি খারাপ কাজের দেন ব্যবসার পরিস্থিতি গানটির কথা ও সুর করেছেন আলী হাসান নিজেই গানটিতে কণ্ঠ দিয়েছেন সাদি মানাম আমিন আলী উদয় রাকিব হাসান মারুফ সিয়াম হালদার ও রিজন ব্যবসার পরিস্থিতি প্রকাশ্যে আসতেই মাতিয়ে দিয়েছে পুরো দেশ আল কাসির সমসংবাদ ঢাকা সময় এন্টারটেনমেন্ট থেকে আমরা আলী হাসানের সাক্ষাৎকার দেখলাম এবং সাক্ষাৎকারে বুঝতে পারলাম যে
নিজের লাইফে যেটা গিয়েছে সেটাই কিন্তু সে তুলে ধরেছে, এবং গানটা সত্যি যে মানে যা যার লাইফে গিয়েছে সে যে নিজের থেকে লিখেছে সেটা বোঝা যাচ্ছিল যে তার একদম একদম সুর, গানের কথা, লিরিক্স এবং নিজে গেয়েওছে কিছুটা, মানে র‍্যাপ করতে গেলে যেহেতু অনেকজন ছিল, হ্যাঁ তিন চারটে গান রয়েছে, সোনা বাংলা এবং সোনা বন্ধু আরো কিছু কিছু রয়েছে যেগুলো নিয়ে সে কাজ করতে চায়, এবং তার যে পরিস্থিতি, তার যে জীবনে সংগ্রাম করেছিল সেইটাই কিন্তু এখানে লেখনীর মাধ্যমে উঠে এসেছে। এবং খুব ভালো লেগেছিল প্রথম দিন গানটা যখন শুনলাম, যে বেশ মজার সাথে সাথে গানটার বাস্তবতা রয়েছে, এবং যে সাধারণ মানে ব্যবসায়ী যারা মহল যারা তারাই কিন্তু বুঝবে যে এই ব্যাপারটা কতটা সত্যি, কতটা রিলেট করতে পারছে, একদম রিলেট করতে পারছে। ইভেন এখনও ব্যবসার হাল যা রয়েছে গত দু তিন বছর ধরে খুবই খারাপ, কারণ এই যে মানে দাম এত দিন দিন বাড়ছে সব কিছু জিনিসের, তার উপরে ধার বাকির ব্যাপার রয়েছে, তারপরে যা মানে মাল কিনতে গেলে সেখানে দাম বেশি বলছে, এবং আমার কাছ থেকে ধার নিয়ে যাচ্ছে কিন্তু আমাকে ধার দিচ্ছে না, এরকম একটা জটিল পরিস্থিতি রয়েছে মানে সব জায়গাতে। এবং সেই পরিস্থিতি থেকেই কিন্তু আজকে হাসান ভাই কিন্তু নিজে যে ব্যবসাটা করতো সেটা বন্ধ করে দিয়েছে, বাপদাদার আমলের মানে বাবার ব্যবসাটা, এবং সে বাইরে থেকেও এসেছে, এবং সে সত্যি 10-12 লাখ টাকা এখন কিছু নাই যে কোনো ব্যবসা করতে গেলে, এখন প্রচুর মানে ক্যাপিটাল দরকার। তো সেই জায়গা থেকে ভীষণ সুন্দর একটা গান, এবং যার মানে রয়েছে, যার কি বলবো সমাজ জীবনে যার এফেক্ট রয়েছে সেই জিনিসটা নিয়ে কিন্তু মানে গান লেখা হয়েছে, র‍্যাপ করা হয়েছে। এবং যেটা জানলাম যে ছোট থেকেই একটা ইচ্ছা ছিল, মানে বদমাইশি ছিল, এবং ছোটবেলা থেকেই যাদের সাথে কথা বলতে হয় ছন্দ মিলিয়ে মিলিয়ে কথা বলা, তো সেইটা আমার মনে হয় কাজে দিয়েছে, এবং এখন বর্তমানে এসে তার এখনো 3-4টে গান রয়েছে, এবং এই গানটা ভীষণভাবে ভাইরাল হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি ভাইরাল কোনগুলো হয়, ভাইরাল যেগুলো বেস্ট হয় সেইগুলোই ভাইরাল হয়। তো এই যে জিনিসটা সেটা কিন্তু মানুষ নিজের সাথে রিলেট করতে পেরেছে বলেই কিন্তু মানুষ সেটাকে নিয়েছে, ঠিক আছে। আর খুবই সুন্দর মানে যে শুটিংগুলো হয়েছে খুব দোকানে বসে বসে, একটা নতুন আইডিয়া, আর তাকে সবাই তার বন্ধুরা সহযোগিতা করেছে, এবং প্রত্যেকেই মানে গলা মিলিয়েছে যেটা দেখলাম। তো এই তো ছিল ভিডিওটা, এবং ভীষণ ভালো লাগলো, বেস্ট অফ লাক হাসান ভাই, আরও সামনের দিনে আমরা ভালো কাজ দেখতে পাবো আশা করছি। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখুন, সাথে সাথে চ্যানেল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মধ্যে এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন্ড।